হ্যালো ভ্রমণ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আমার নাম ইব্দুল কাশ তো রিলেশনের ক্লাস টুয়েলভের চ্যাপ্টার শুরু করেছি আমি আজকে ছয় নম্বর লেকচার লেখে দেখেছি আমি তো ক্লাস টুয়েলভের যে চ্যাপ্টার চলছিলো সেটা হচ্ছে রিলেশন আর ম্যাপিংয়ের আর আজকে ছয় নম্বর লেকচার চলো শুরু করেছি যেখান থেকে শেষ করেছিলাম তো প্রথম কোশ্চেন শুরু করছি প্রথম কোশ্চেন অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেন মানে হচ্ছে চার নম্বর তিন নম্বর কোশ্চেন ফোর মার্কসের তিন নম্বর তো দেখো কী বলেছে কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনে বলেছে যে ন্যাচারাল নাম্বারের উপর একটা রিলেশন আর তৈরি করা হয়েছে ন্যাচারাল নাম্বারের সেটের উপর রিলেশন ন্যাচারাল নাম্বার মানে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফোয়ার আচ্ছা এর উপর তৈরি হয়েছে একটা রিলেশন যেই রিলেশানটা এইভাবে সংজ্ঞাত এক্স কমা ওয়াই নামক এলিমেন্টগুলো রিলেশানে তখনই থাকবে যখন এক্স এক্স দ্বারা ওয়াই না ওয়াই দ্বারা এক্স ওয়াই এক্স দিয়ে বিভাজ্য হবে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য যখন এরকম হবে তখনই থাকবে আচ্ছা এক্স কমবাই কী হবে অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার হবে কারণ অলরেডি উপরে বলেই ফেলেছি তার মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে অবস্থিত যদি যে কোনো দুটো এলিমেন্ট একটা এলিমেন্ট যদি আরেকটা এলিমেন্টকে দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রথম এলিমেন্টটা মানে যেটার দ্বারা বিভাজ্য হবে বুঝিস ভাজ্য ভাজক ভাজকটা প্রথমে থাকবে আর ভাগ ভাজ সরি ভাজ্যটা পরে থাকবে খুব কনফিউশন হয় আমার এখনও যাই হোক হলো এইবার এই যে রিলেশনটা এই রিলেশনটা কী কী বলেছে দেখো এই রিলেশনটা হবে সসম হবে সংক্রমণ হবে প্রতিসম হবে না সিমেট্রিক হবে না আচ্ছা এগুলো মনে রাখবে প্রথম থেকে এক দুই থেকে যে আসছে এই রিলেশনগুলো কোনোটা সসম নয় কোনোটা প্রতি নয় কোনোটা সংক্রমণ নয় একটু মনে রাখার চেষ্টা করবে পরীক্ষায় যদি হঠাৎ করে দিয়ে দেয় তাহলে যেন মনে থাকে যাই হোক তাহলে এইখানে দেখো এক নম্বরটা প্রমাণ করার চেষ্টা করছি এক্স 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 সর্বদা এটা কথা ঠিক কিনা দেখবে এক্স সর্বদা এক্স দ্বারা বিভাজ্য পরিষ্কার এক্স তো সবসময় এক্স দ্বারা বিভাজ্য কেউ যদি কাউকে দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই পেয়ারটা রিলেশনের মধ্যে থাকে নিজে নিজেই যদি থাকে রিলেশনের মধ্যে তাহলে ওটাকে সসম বলি তাহলে এটা কি লিখবো অতএব আর হল সসম ইজ দ্যাট ক্লিয়ার পরেরটা দুই নম্বরটা সিমেট্রিক নয় বলেছে দেখো সিমেট্রিক নয় কেন সাপোজ তিন ছয়কে ভাগ করতে পারবে আচ্ছা ভাগ করতে পারা মানে একটা প্রপার আনসার দেবে যে এই আনসারটা ন্যাচারাল নাম্বারের মধ্যেই পড়বে কত আসবে অবভিয়াসলি টু হয়ে গেল একটা অ্যান্সার উল্টোটা হয় কি না এটা হবে এটা তো হাফ হয়ে যাবে তার মানে তিনকে তো ছয় দিয়ে এইভাবে ভাগ যাচ্ছে তো তার মানে কি ছয়কে তিন দিয়ে ভাগ যাবে নেবার কে তিন দিয়ে ভাগ করতে পারবো না একটার কোনো ন্যাচারাল নাম্বার আনতে পারবো না ঠিক আছে তাহলে দেখো হলো না তার মানে এক্স ওয়াই ওয়াই এক্স দ্বারা বিভাজ্য ইমপ্লাই এটা মানে এটা নয় যে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য এটা কখনোই সব বলতে পারবো না আমি এক দ্বারা বিভাজ্য তাহলে অতএব কি বলতে পারবো যে ওয়াই এক্স কমা ওয়াই যদি রিলেশানে থাকে তার মানে এটা কোনো গ্যারেন্টি পাচ্ছি না যে ওয়াই কমা এক্স রিলেশনের মধ্যে থাকবে নট বিলংস টু আর তাহলে অতএব আর প্রতিসম নয় অনেক অঙ্ক হয়ে গেল তোমাদের এই রকমের আশা করি একটা ফ্লো পেয়ে গেছো যে কীভাবে করতে হয় অঙ্কগুলো নেক্সট ট্রানজিটিভ ট্রান্সিটিভ হবে দেখো পরিষ্কার উত্তর তিন ছয়কে ভাগ করে ছয় আঠারো কে ভাগ করে তার মানে তিন আঠারো কে ভাগ করবেই এক্স তিন নম্বরটাকে কি বলবো ওয়াই দ্বারা বিভাজ শর্টকাট লিখি এক্স কমা ওয়াই বিলংস টু আর কমা জেড বিলংস টু আর আচ্ছা এটা মানে কি x y দ্বারা বিভাজ্য এটা প্রমাণ করতে হবে একটু তার মানে এক্সটা ভাগ যাবে ওয়াইকে দিয়ে তার মানে এভাবে লিখতে পারবো আমি যে ওয়াই ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স কারণ কেউ যখন কোনো কাউকে দিয়ে বিভাজ্য যায় তাহলে এটা লেখা যায় যেরকম তিন ছয়কে তারা বিভাজ্য তাহলে আমি লিখতে পারব ছয় ইকুয়ালস টু থ্রি ইন্টু টু ঠিক আছে তার মানে এটা ইকুয়ালস টু সামথিং ইন্টু এটা ক্লিয়ার পরেরটা এবং পরেরটা যেহেতু ওয়াই এসে ওয়াই হচ্ছে আর দ্বারা বিভাজ্য তাহলে কী লিখতে পারব এই আর জেড দ্বারা বিভাজ্য তাহলে কেউ লিখতে পারবো জেড ইকুয়ালস সরি হ্যাঁ জেড ইকুয়ালস টু সামথিং ইন এক্স এটা কে ওয়ান দিয়ে দিই এটা কে টু দিয়ে দিই কে টু ইন্টু ওয়াই ক্লিয়ার দেখো এইখানে আমি দুটোর থেকে হিসেব করে নিচ্ছি আর এক্স আর জেড এর মধ্যে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছি জেড ইকুয়ালস টু কে টু ইন্টু ওয়াই এর জায়গায় দেখো এখানে বসে নি কত কে ওয়ান এক্স তাহলে জেড ইকুয়ালস টু কী হবে কে ওয়ান ইন্টু কে টু এক্স তাহলে এইভাবে তো লিখতে পারছি ঠিক আছে এইভাবে লিখতে পারলে কী হয় বিভাজ্য হয়ে যায় তাহলে এইভাবে লিখতে পারলে কী হবে এক্স কে ভাগ করবে অতএব জেড এক্স দ্বারা বিভাজ্য তাহলে কি লিখতে পারবো এক্স কমা জেড রিলেশনের মধ্যে থাকবে তাহলে যদি থাকে তাহলে কি বলতে পারবো অতএব আর হলো সংক্রমণ বেশ হয়ে গেল প্রমাণ তার মানে রিফ্লেক্সিভ হলো সিমেট্রিক হলো না ট্রানজিটিভ হয়ে গেল ব্যাস অঙ্ক হয়ে গেল পরেরটা নেক্সট অঙ্ক করি নেক্সট চার নম্বর অঙ্কটা একটা দারুণ অঙ্ক দারুণ অঙ্ক বলতে কীভাবে বলছি একটা রিলেশান তৈরি করেছে ন্যাচারাল নাম্বারের উপর রিলেশানটা কিন্তু ন্যাচারাল নাম্বার মানে তোমরা জানো যে ওয়ান টু থ্রি অ্যান্ড সে ওয়ান এই যে সেকটা এর উপর একটা রিলেশান তৈরি করা হয়েছে রিলেশানটা কেমন বলছে দুটো সংখ্যা যে কোনো দুটো সংখ্যা যদি যোগ করে বারো করতে পারে তাহলে ওরা রিলেশনের মধ্যে থাকবে যেরকম তিনের সঙ্গে নয় যোগ করে আমরা জানি বারো হয় তার মানে তিন আর নয় ওই রিলেশনের মধ্যে থাকবে ক্লিয়ার সিম্পল ছয়ের সঙ্গে ছয় যোগ করে বারো হয় তার মানে ছয় ছয় থাকবে পাঁচের সঙ্গে সাত যোগ করে বারো হয় তার মানে থাকবে রিলেশনে ক্লিয়ার এবার রিলেশনটা ক্লিয়ার নিশ্চয়ই এবার বলেছে যে দেখাও যে এই রিলেশনগুলো কি যেন বলেছে অবভিয়াসলি সিমেট্রিক তো হবে এটা সিমেট্রিক হ্যাঁ সিমেট্রিক বলেছে কিন্তু সসমও বা সংক্রমণ হবে না রিফ্লেক্সিভ হবে না সিমেট্রিক ট্রানজিটিভ হবে না হবে না দেখো কীভাবে যদি এক্স আরের মধ্যে বিলং ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে ন্যাচারাল নাম্বারের মধ্যেকার যদি কোনো একটা এলিমেন্ট হয় তাহলে কোন গ্যারেন্টি আছে এক্স দুইবার যোগ করলে বারো হয়ে যাবে কোনো গ্যারেন্টি আছে নেভার পাঁচ তো একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে কিন্তু এর কি গ্যারেন্টি আছে যে দুইবার পাঁচ যোগ করলে হয়ে যাবে বারো কোনো দিনও না তার মানে অবশ্যই এরকম কোনো দিন আমরা বলতে পারবো না যে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকলেই আমরা বলতে পারবো না অতএব এক্স প্লাস এক্স যে বারো হবে সেটা কিন্তু বলতে পারবো না নাও হতে পারে ঠিক আছে তার মানে অবশ্যই পরিষ্কার এখান থেকে বলা যাচ্ছে বলতে পারো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বারো তার মানে এক্স ইকোয়ালস টু বারো মাইনাস ওয়াই তাহলে দেখো এক্স আর এখানেও যদি এক্স হতে হয় মানে এখানে যদি এক্স হয় তাহলে একমাত্র ছয় এরকম একটা এলিমেন্ট যেই এলিমেন্টটা কিন্তু হবে তাহলে অতএব এক্স যদি ছয় না হয় সরি এক্স নট ইকাল টু যদি ছয় হয় ছয় না হয় তবে এই পেয়ারটা এক্স কমা এক্স বিলংস টু আর কোনো দিনও সম্ভব না যদি ছয় না হয় আর ন্যাচারাল নাম্বারের মধ্যে শুধু কি ছয়ই এলিমেন্ট আছে পাঁচও আছে চারও আছে তার মানে এটা তো কোনো দিন সম্ভব নয় তাহলে অতএব কী বলতে পারবো অতএব সমস্ত মানে ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য যারা যারা না আছে আমরা এটা কোনো দিনও বলতে পারবো না যে এক্স কমা এক্স রিলেশনের মধ্যে থাকবে কারণ একটা মাত্র ন্যাচারাল নাম্বার আছে যেটা হচ্ছে ছয় ক্লিয়ার হলো ভাষাটা বোঝা গেল কী বলতে চাচ্ছি আমি আচ্ছা তাহলে অতএব আর সসম নয় পরেরটা দেখো দুই নম্বরটা এক নম্বর গেল দুই নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বারো ধরে নিচ্ছি এক্স কোমা ওয়াই আচ্ছা একটা থাকলে উল্টো কথা থাকতে হয় তাহলে ধরে নিলাম এটা আছে তার মানে আচ্ছা এটা মানে এটা এক্স কমা ওয়াই বিলংস টু রিলেশান এটা কী লেখা যাবে যে এক্স এটা ধরি যে এই যেই এর মধ্যে আছে তাহলে এক্স প্লাস ওয়াই মানে বারো তার মানেই তো ওয়াই প্লাস এক্স মানে বারো ঠিক না এক্স প্লাস ওয়াই মানে আবার ওয়াই প্লাস তার মানে এটা মানে কি আবার যে প্রথম এলিমেন্টটা আর এই যে প্রথম এলিমেন্টটা আর পরের এলিমেন্টটা কী রিলেশনের মধ্যে আছে বোঝা গেল তার মানে যদি এরকম হয় এক্স কমা ওয়াইয়ের জন্য ওয়াই কোমাই এক্স থাকে তাহলে কী বলতে পারবো বারসিমেট্রিক তাহলে আমরা বলে দেবো অতএব আর হল তাই আর হলো প্রতি লিখবে এইভাবে প্রতিসম আচ্ছা দেখো বলেছে ট্রানজিটিভ হবে না একদম হবে না ট্রানজিটিভ হবে না দেখো এক্স কমা ওয়াই তিন নম্বরটা এক্স কমা ওয়াই বারো তৈরি করতে পারছে বারো এই সরি আর এর মধ্যে আছে ও আর কমা কত ওয়াই কমা জেড এটাও রিলেশনের মধ্যে আছে তার মানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো আর ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বারো ঠিক আছে তাহলে এর কোন গ্যারেন্টি আছে যে এক্স প্লাস ওয়াই এমপ্লাই করে না এই যে নট এমপ্লাইজ দ্যাট যে এক্স প্লাস জেড ইকোয়ালস টু বারোই হবে দিনও এমপ্লাই করে না করতে পারে ঘটনা করবে কিন্তু প্রত্যেকবার এটা হবে কোনো গ্যারেন্টি নেই আর যদি না থাকে গ্যারেন্টি তাহলে ট্রানজেটিভ নয় তাহলে অতএব এক্স কমা জেড রিলেশনের মধ্যে থাকবে না প্রত্যেকবার না থাকলে রিলেশানে থাকবে ব্যাস তাহলে হলো তাহলে অতএব আর সংক্রমণ নয় আচ্ছা পরেরটা দেখো পরেরটা যেটা পাঁচ নম্বর আছে সেটা করার কোনো প্রয়োজন নেই নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কেন প্রয়োজন নেই কারণ এটা বিপ্রতি সময়ের অঙ্ক আর বিপ্রতি সময়ের কোনো অঙ্ক তোমাদের সিলেবাসে নেই সব সিলেবাসের বাইরে যাই হোক পাঁচ করতে হবে না বলে ছয় করবো ছয় দেখো কী অঙ্ক দিয়েছে একটা এস হচ্ছে একটা সেট এবং এস সেটের উপর আর একটা রিলেশন ওকে এস নিজে একটা সেট এটা একটা সেট আর হচ্ছে তৈরি একটা রিলেশন কীভাবে রিলেশন তৈরি হয়েছে না এক্স কমা ওয়াই যদি আর এডি এস এর এলিমেন্ট হয় আচ্ছা মানে এর সাবসেট তৈরি হওয়া এক্স কমা ওয়াই দুটো সাবসেট এস এর তাহলে যদি এরকম হয় তাহলে এই রিলেশনটার মধ্যে থাকবে এক্স কমা ওয়াই যখন এক্স এর সাবসেট হবে আবার যেখানে এক্স কমা ওয়াই বড় হাতের এক্স বড়ো হাতের এক্স কমা ওয়াই এস সেটের অন্তর্গত ব্যাস এস সেটের মধ্যে অন্তর্গত তাহলে এই যে রিলেশনটা এই রিলেশনটা এসের উপর ডিফাইন করা একটা রিলেশন দেখি এবার কী কী বলেছে কী কী প্রমাণ করতে হবে কী কী নয় আচ্ছা সসম এবং সংক্রমণ কিন্তু প্রতি নয় একদম আগের অঙ্কগুলোর মতোই সসম প্রতিসম কোন একটা সেট তার নিজেরই সাবসেট আমরা সবসময় জানি এক্স ইজ অলওয়েজ সাবসেট অফ এক্স কোনো একটা সেট নিজের সাবসেট সবসময় হয় তাহলে এটা সত্য তাহলে যদি এটা সত্য হয় তার মানে কী বলতে পারবো এবং আমরা জানি এক নম্বর কোনো একটা নিজের তার মানে এক্স এক্স এর মধ্যে থাকবে দ্যাট ইজ এক্স কোমাই এক্স বিলংস টু দ্য রিলেশন যদি এরকম হয়ে যায় তাহলে আমরা বলবো কি অতএব আর সসম ব্যাস কমপ্লিট দু নম্বর প্রতিসম নয় হওয়ার কথাও নয় হ্যাঁ আচ্ছা এক্স যদি ওয়াই এর সাবসেট হয় সাবসেট চিহ্ন এক্স যদি ওয়াই এর সাবসেট হয় দ্যাট ইজ এক্স ছোট ওয়াই বড় লেস চিহ্নর ভাবতে পারো এটা টু যদি হয় এটা যদি থ্রি হয় তাহলে এটা কি করে সম্ভব যে টু ছোট মানে হয়ে যাবে টু বড় হয়ে যাবে তার মানে এটা কোনো দিনও সত্য নয় তার মানে এটা কোনো দিনও সত্য নয় যে এটা সাবসেট হলে ওয়াই নট সাবসেট অফ তাহলে যদি এরকম না হয় তার মানে এক্স যদি এক্স ওয়াই যদি রিলেশনে থাকে আর ইমপ্লাই ওয়াই এক্সও থাক এ ওয়াই এক্স থাকতে পারবে না এর জন্য এক্স ওয়াই যদি থাকে তাহলে ওয়াই এক্স থাকতে পারবে তার মানে অতএব আর প্রতিসম নয় ব্যাস তিন নম্বরে আসি ট্রানজেটিভ ট্রানজিটিভ হবে এক্স সাবসেট অফ ওয়াই এবং ওয়াই সাবসেট অফ সরি সাবসেট অফ জেড এক্স এর থেকে ওয়াই বড়ো ওয়াই এর থেকে আবার জেড বরো তাহলে অবশ্যই এক্সের এর থেকে জেড বরো ভাবতে পারো ওইভাবে বড়ো সড়ো অ্যাকচুয়ালি কনসেপ্টটা আলাদা যেমনি ধরো এক্স হচ্ছে এ কমা বি দিয়ে তৈরি আবার ওয়াই হচ্ছে এ কমা বি কমা সি দিয়ে তৈরি আবার জেড হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি দিয়ে তৈরি দেখো এক্সের থেকে ওয়াই থাকতে পারো তার মানে অবভিয়াসলি এক্স জেডের মধ্যে থাকবেই থাকবে ওয়াই যদি নিজে জেডের এর মধ্যে থাকে আর ওয়াইয়ের মধ্যে যদি এক্স থাকে তাহলে এক্স তো জেডের মধ্যে থাকবেই থাকবে এমপ্লাই করবে এক্স জেডের মধ্যে পাশে লিখিয়া এমপ্লাই করবে এক্স সাবসেট অফ জেড অর্থাৎ এক্স কমা ওয়াই রিলেশানে ছিল ওয়াই কমা জেড রিলেশনের মধ্যে ছিল এমপ্লাই করলো এক্স জেড রিলেশানে আছে তাহলে অতএব আর হলো সংক্রমণ বেশ একটু করি। পরে সাত নম্বরটা আছে সাত নম্বরটা আমি করাবো না সিম্পল অঙ্ক আছে যেরকম তোমরা পড়েছ সেরকমই অঙ্ক আছে এই অঙ্কটা কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম তোমরা চেষ্টা করো একদম পারবে কী বলেছে একদম সাধারণ কোশ্চেন আছে ইকোব্যালেন্স রিলেশন প্রমাণ করতে হবে কীভাবে বলেছে যে এক্স মাইনাস ওয়াই যদি এক্স মাইনাস ওয়াই এটা যদি সরি এক্স মাইনাস ওয়াই যদি জোর সংখ্যা হয় তাহলে এরা সরি রিলেশানের মধ্যে থাকবে এক্স মাইনাস ওয়াই যদি জোর হয় আশা করি তোমরা প্রমাণ করতে পারবে যদি তোমরা প্রমাণ করতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানা পেয়েছি বেশ পেরেছি কথাটা জানাও তাহলে আমি বুঝতে পারবো যে না ভিডিওর লেকচার দেখে কিছু লাভ হচ্ছে নিজেও পারছো তোমরা ঠিক আছে আর এটাও আমার চেক করা হয়ে যাবে যে এতদূর পর্যন্ত ভিডিও কে দেখেছো ঠিক আছে অবশ্যই তোমরা যারা ভিডিও দেখছো যারা নিজেরা করতে পারবে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতেছি আমি রিপ্লাই দেবো ঠিক আছে চলো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের পরের অঙ্কে যাই আমি তো তোমাদের বইয়ে আমি বলেছি এসেনদের বইয়ে খুব বড় প্রবলেম আছে যে অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে এত খিচুড়ি করে ফেলেছে যে আর বলার কিছু নেই হ্যাঁ অখণ্ড সংখ্যা আলাদা জিনিস আর পূর্ণ সংখ্যা আলাদা জিনিস অখণ্ড বলে হোল নাম্বারকে অখণ্ড সংখ্যা বলে একটু শুনে নাও আমি একটু ফ্রাস্ট্রেট হয়ে গেছি এই বইটার এই কনসেপ্টের উপর এত সুন্দর বই এটা কিন্তু এই জায়গাটাতে এত ভুল করে জানি না কবে কারেকশন হবে না হবে এই বইটাতে প্রবলেম তো আছে যাই হোক হোল নাম্বার তোমরা যে কোনো বই দেখো গ্র্যাজুয়েশন লেভেলের বই বা এমনকি ক্লাস নাইনের যে বই আছে তোমাদের ওখানেও পারফেক্ট করে দেওয়া আছে এই বইটাতে এমন কি হয়েছে এই পার্টটাতে শুধু হ্যাঁ আচ্ছা হোল নাম্বার আর একটা কি ইন্টিজার দেখো বলেছে অখণ্ড সংখ্যা কিন্তু লেখেছে আবার জেড লেখা ঠিক না অখণ্ড সংখ্যাকে বলা হয় জেড প্লাস অথবা ডাব্লু দিয়ে লেখা হয় কি ওটা ওটা হচ্ছে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এই যে মানে সেট অফ ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি জিরো যোগ করে দেওয়া যায় যেই জিনিসটা বলা যায় সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা হুম এট এই পার্টটাকে হয় এন আর এই এটা অ্যাড করে দিলে এর সঙ্গে এটাকে বলে জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার মানে পূর্ণ মানে পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা আর ইন্টিজার যে পার্ট যেটা বললাম তো জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু সব মানে পজিটিভগুলো প্লাস নেগেটিভগুলো সমস্ত পূর্ণ সংখ্যা এটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা কিন্তু তোমাদের বই ওই ইনটিজার মানে করে দিয়েছে অখণ্ড সংখ্যা বাজে জিনিস যাই হোক আমরা জেড ধরেই করছি অখণ্ড সংখ্যা কেয়ার করছি না ওটাকে লেখা আছে বাংলা আমরা জাস্ট জেড ধরেই করছি হ্যাঁ আচ্ছা দেখো হবে করি সব অখণ্ড সংখ্যা সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংবাদ তার মানে রিলেশান আর হচ্ছে এইভাবে এক্স কমা ওয়াই এর পেয়ারটা রিলেশনের মধ্যে থাকবে কখন থাকবে যদি এক্স মাইনাস ওয়াই এর পার্টটা এক্স মাইনাস হয় দুটো সংখ্যা ভাগ করলে যদি এন দ্বারা ভাগ মানে সরি দুটো সংখ্যা বিয়োগ করলে এন দ্বারা যদি ভাগ যায় এটা এর মান এন দ্বারা বিভাজ্য যদি হয় এন দিয়ে যদি ভাগ যায় এই বিয়োগ ফলটা তাহলে হবে এন কি এন যে কোনো একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা তোমরা ভেবে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখি অতএব কি লিখতে পারো যে এক নম্বরেরটা এক্স কমা এক্স যদি কোনো সেট অফ ইন্টিজার হয় যে কোনো একটি মধ্যে তাহলে দেখো এক্স মাইনাস এক্স মানে কত হয় জিরো সবসময় আর জিরো সবসময় কি দ্বারা বিভাজ্য হয় যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য জিরো কারণ মানে এর দ্বারা বিভাজ্য হবে তার মানে তো দ্বারা বিভাজ্য তার মানে এক্স কমা এক্স যে পার্টটা আছে এটা রিলেশানে থাকবে ক্লিয়ার এটা রিলেশানে থাকছে তার মানে অতএব আর সসম ওকে পরেরটা এক্স দু নম্বরটা ধনী এক্স কমা ওয়াই রিলেশানে এ সরি রিলেশান না ওই ইন্টিজারের মধ্যেকার দুটো যে কোনো এলিমেন্ট এবং এদের এইটা হয় তার মানে এক্স কমা ওয়াই বিভাজ্য হয় আর কি কত দ্বারা এন দ্বারা এর মান এন দ্বারা বিভাজ্য তো এটা ভাগ যায় তাহলে আমরা কী বলতে পারবো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আচ্ছা কোনো সংখ্যা যদি কাউকে ভাগ যায় কোনো দিয়ে ভাগ যায় তাহলে আমরা লিখতে পারি কোনো একটা সামথিং কনস্ট্যান্ট ইন্টু এন এটা লিখতে পারি অনেক যদি ভাগ যায় তাহলে এইভাবে লেখা যাবে আচ্ছা দেখো এখানে আমি যদি এখানে মাইনাস কমন তাহলে ওয়াই হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স টু এ যদি নেগেটিভ দিয়ে গুণ করি আমি তাহলে কী হবে ওয়াই মাইনাস এক্স ইকোয়ালস টু মাইনাস তাহলে এটাও তো লেখা দেখো সামথিং কনস্ট্যান্ট ইন্টু ওই সংখ্যাটা কনস্ট্যান্ট ইন্টু ওই সংখ্যাটা এটাকে লেখা তার তার বলতে পারবো যে ওয়াই মাইনাস এক্স পার্টটা কিন্তু এন দ্বারা বিভাজ্য যে কীভাবে এখানে বলতে পারছিলাম এক্স মাইনাস ওয়াইটা এন দ্বারা বিভাজ্য তাহলে আমি কি লিখতে পারবো অতএব ওয়াই মাইনাস এক্স এন দ্বারা বিভাজ্য তার মানে ওয়াই কমা এক্স যেটা আছে সেটা কিন্তু রিলেশনের মধ্যে থাকবে তাহলে সিমেট্রিক হয়ে গেল ঠিক আছে অতএব আর প্রতিসম প্রতি করি বোঝা গেছে আচ্ছা হাতের লেখা যদি বুঝতে না পারো তাহলে ভয়েস দিয়ে কাজ চালো তাড়াতাড়ি লিখছি এমনি খুব একটা ভালো না আমার হাতের লেখা বাট চলো মুখে তো বলছি আবার ওই জন্য আর তারা লিখতে গিয়ে যতটা খারাপ তার থেকে আরও খারাপ হচ্ছে যাই হোক এবার তিন নম্বরটা ট্রানজিটিভ প্রমাণ করতে হবে মনে করছি যে এক্স কমা ওয়াই এর মধ্যে আছে ও ওয়াই কমা জেড আরের মধ্যে আছে এখান থেকে কি লিখতে পারবো এক্স এক্স মাইনাস ওয়াইটা আর দ্বারা বিভাজ্য তারপরে এক্স মাইনাস ওয়াইটা এন দ্বারা বিভাজ্য তার মানে সামথিং টু এন এখান থেকে লিখতে পারবো এই যে যেটা বুঝেলাম একটু আগে এবং ওয়াই মাইনাস জেডটাও বিভাজ্য এন দ্বারা কে টু ইন্টু এন লেখে নিলাম এইবার দেখো আমরা এই দুটোকে যোগ করছি এটা আর এটাকে তাহলে কী হবে এবার এখন এক্স মাইনাস ওয়াই যোগ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কী হবে কে ওয়ান এন প্লাস কে টু এন তার মানে এটা যদি হিসাব করতাম তাহলে কেটে যেত তাহলে মানে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কমন যদি নিই তাহলে কে ওয়ান প্লাস কে টু ইন্টু এন দেখো লেখা গেল এই পার্টটা সামথিং ইন্টু এন লেখা গেল তার মানে এটাকে এন দ্বারা বিভাজ্য পরিষ্কার তাহলে অতএব এক্স কমা জেড আমার রিলেশনের মধ্যে থাকছে তার মানে অতএব আর সংক্রমণ আর হল সংক্রমণ করে আর হলো সংক্রমণ ক্লিয়ার ব্যাস তাহলে সসময় হয়ে গেল প্রতি সময় হয়ে গেল সংক্রমণ হয়ে গেল তার মানে এটা হলো একটা ইকোভ্যালেন্স রিলেশন তাহলে সমতুল্যতা সম্বন্ধ অতএব আর হলো একটি সমতুল্যতা সম্বন্ধ বোঝা গেল নিশ্চয়ই আশা করছি বোঝা যাবে তোমাদের আচ্ছা নেক্সট দেখো আটের দুই নম্বরটা তাড়াতাড়ি এটা একদম সহজ আছে খুব বেশি টাইম লাগবে না বলা হচ্ছে এ হচ্ছে বহুভুজ সমস্ত বহুভুজের সেট এবার তার মধ্যে ওই সমস্ত বহুভুজের ধরো হাজারো হাজারো বহুভুজ এ সেটের মধ্যে এ এর মধ্যে আছে তার মধ্যে যেই বহুভুজগুলোর মানে দুটো যে কোনো বহুভুজ যদি নেই ওই বহুভুজ দুটোর যদি বাহু সমান থাকে সাপোজ দশটা বাহু দশটা বাহু তাহলে ওরা রিলেশান তৈরি করবে এই রকমের রিলেশানটা দেওয়া আছে তার মানে পি এবং পি ওয়ান আর পি টু রিলেশানে থাকবে যখন এদের মধ্যে সমান বাহু থাকবে তাহলে একুবেলার রিলেশন প্রমাণ করতে হবে আমি লিখছি না আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের দেখো কোনো একটা সেট যদি মানে কোনো একটা বহুভুজ যদি পি হয় তাহলে সবসময় ও নিজের সঙ্গে নিজের তো সমান সংখ্যক বাহু থাকবেই থাকবে তার মানে পি কমা পিটা কী থাকবে রিলেশনের মধ্যে থাকবে আচ্ছা তার মানে স হলো দুই নম্বরটা পি কমা পি আচ্ছা পি যদি পি ওয়ান যদি পি এর সঙ্গে সমসংখ্যক বাহু থাকে তার মানে এটা না যে পি টু পি ওয়ানের সঙ্গে সমসংখ্যক বাহু থাকবে অবভিয়াসলি থাকবে এটা কোনো কথা হলো হ্যাঁ তার মানে আরের মধ্যে থাকবে ব্যাস হয়ে গেল সিমেট্রিক তিন নম্বরটা পি ওয়ান পি দুজনের মধ্যে বাহু সমান ঠিক আছে রিলেশন আরের মধ্যে থাকবে এবং পি টু পি থ্রির মধ্যে বাহু সমান তার মানে এটা তো পরিষ্কার যে পি ওয়ান আর পি থ্রির মধ্যে বাহু সমান ব্যাস হয়ে গেল ট্রানজেটিভ এটা কোনো অঙ্কই না বেকার দিয়েছে যাই হোক এগুলো পর আসবে না হ্যাঁ যাই হোক আচ্ছা পরে একটা বলেছে এবার পোশ্চিনের সঙ্গে আছে তিন কমা চার কমা পাঁচ তিন কমা চার কমা পাঁচ বাহু বিশিষ্ট এরকম বাহু আছে একটা সমকণিত ত্রিভুজ দেখো সমকণিত ত্রিভুজের এর পদ সমূহের সেট মানে এই যে সম্বন্ধযুক্ত এর সঙ্গে রিলে রিলেটেবল এমন কোন সেট লাগবে এর সঙ্গে যদি রিলেশানে থাকতে হয় এমন কোন সেট লাগবে অবভিয়াসলি এরকমই ট্রায়াঙ্গেল লাগবে নাহলে ট্রায়াঙ্গেল এই যে ট্রাইঙ্গেলটা আছে সমকোণী ত্রিভুজ আছে এর সঙ্গে রিলেশনে কে থাকবে যারা সমকোণী ত্রিভুজ তারাই নাহলে আর রিলেশনে থাকতে পারবে না একটু আগে দেখলাম একটা ত্রিভুজের অঙ্ক ছিল হ্যাঁ যাই হোক তো এই হলো তার মানে উত্তরটা কী হবে আমার ওই এ ওয়ান সেটের মধ্যে সমস্ত ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সেট সমূহই হবে এর রিলেশন অথবা যদি এই রিলেশনটা যদি ধরতে যাও তাহলে যে কোনো ত্রিভুজ এ ওয়ান সেটের মধ্যে অবস্থিত যে কোনো ত্রিভুজ এই গ্রীষ্মের সঙ্গে হবে এই ত্রিভুজের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে ক্লিয়ার ব্যাস কমপ্লিট ব্যাস এই তো তো আজকে এই অবধি শেষ করলাম ক্লাস ছোটো ছোটো ক্লাস করি কারণ আমার স্টুডেন্টগুলো বলছে যে স্যার লম্বা ভিডিও হয়ে যাচ্ছে বোর্ড লেগে যাচ্ছে দেখতে ঠিক আছে তো ছোটো করি খুব তাড়াতাড়ি ওই জন্য দেখছে ঘন ঘন ভিডিও আপলোড করছি আমি এখন চল শেষ আজকে নেক্সট পরের দিন দেখা যাবে